এ মা, না স্যার রেকর্ড করুন। ঠিক আছে করে দিচ্ছি। দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সেকেন্ডারি অ্যালকোহল, অনামিতা কোনটা সেকেন্ডারি? মিথাইল, ওয়ান টু প্রোপানল, নাকি ওয়ান প্রোপানল, নাকি ওয়ান বিউটানল, না টু পেন্টানল, কোনটা স্যার? ফোর সেকেন্ডারি অ্যালকোহল বলেছি তো? হ্যাঁ টু পেন্টানল। টু পেন্টানল, কারণ টু পজিশনে আছে মানে দুদিকে অবশ্যই কার্বন থাকবে, তাই না? দুদিকে কার্বন আছে, এদিকে আর এদিকে, তাই এটা টু পেন্টানল অবশ্যই ঠিক। দেন ক্ষিতিজ বলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টার্শিয়ারি অ্যালকোহল? কুইক, টার্শিয়ারি অ্যালকোহল কোনটা? কোনটা কোনটা বলো স্যার? অপশন 3, নিওপেন্টাইল অ্যালকোহল। নিওপেন্টাইল হলে কি করে হবে? নিও তো নিও, নিও তো একটা আলাদা গ্রুপ, তাহলে তিন তিনটে কার্বন, মাঝখানে একটা কার্বন থাকলে তবেই তো হবে টার্শিয়ারি, নাকি কোনটা? এটা একটা অ্যালকোহল হলো, তিন দিকে তিনটে কার্বন, মানে যে ওএইচটা যুক্ত আছে তার সঙ্গে তিন দিকে তিনটে কার্বন আছে, সেটা খুঁজে রয়েছে, এই তো রয়েছে, তাই না? ক্লিয়ার? নিও তো একটা বড় গ্রুপ, নিও গ্রুপটা হলো এই এই এই, তারপরে এই থেকে তারপরে এই পুরো গ্রুপটাকে বলা হয় নিও, এই পুরো গ্রুপটাকে বলা হয় নিও, ঠিক আছে? এখানে তো ওয়েস থাকবে না তাহলে। দেন টু মিথাইল পেন্টানল ওয়ান ইজ এ কি? সেকেন্ডারি টারশিয়ারি বলো? এনল, টু মিথাইল পেন্টানল ওয়ান বলো বলো, টু পজিশনে মিথাইল আছে, ওয়ান পজিশনে অল আছে, তাই না স্যার? ওয়ান ডিগ্রি অ্যালকোহল, ওয়ান ডিগ্রি অ্যালকোহল বলছে, তাই তো? কেন? কারণ এক পজিশনে আছে, হ্যাঁ স্বাভাবিক কারণে এটা এক ডিগ্রি, ওয়ান ডিগ্রি এটার সঙ্গে আছে, এটার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, এটার সঙ্গে তো ডাইরেক্টলি নেই। বেশ বোঝা গেছে সবাই? সবাই বুঝতে পারছো তো? ইয়েস স্যার। এটা কি, ওয়ান ডিগ্রি না টু ডিগ্রি না থ্রি ডিগ্রি, নাকি কার্বিনল, কোনটা? নাম কি বলবো অনামিতা, এটা কি বলবো? এটা হচ্ছে হ্যাঁ সুজিত বলো, ডিগ্রি অ্যালকোহল, টু ডিগ্রি। ডিগ্রি কি করে হবে? হ্যাঁ কেন না স্যার? ওয়ান ডিগ্রি হবে, ওয়ান, এই যে ওই যেটা সঙ্গে আছে তার সঙ্গে তো একটা কার্বন, হ্যাঁ স্যার একটাই আছে, তো ওয়ান ডিগ্রি হবে, ওয়ান ডিগ্রি। তাহলে তাহলে দুটোই প্রাইমারি, কেন এটাও প্রাইমারি, বোথ প্রাইমারি, হ্যাঁ ঠিক আছে। দেন এইটা, এটা কি, এটার নাম হলো গ্লিসারল, তাই তো? ইট ডাজ নট কন্টেন, কি নেই এটার সঙ্গে? ওয়ান ডিগ্রি নেই, না টু ডিগ্রি নেই, না থ্রি ডিগ্রি নেই, কোনটা নেই? সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল হলো তো একটাই ওইস আছে, পলিহাইড্রিক মানেটা কি? অনেকগুলো ওইস আছে না মানে, হ্যাঁ হ্যাঁ কোনটা? নিওপেন্টাল হবে, নিও গ্রুপটা তো দেখালাম, ওখানে তো একটাই ওইস থাকবে, তাহলে কি হবে? অনেকগুলো মানে ম্যানিটল, ম্যানিটলটা শুনিনি কোনোদিন, এই যে ম্যানিটল, ম্যানিটল সর্বিটল মধ্যে অনেকগুলো করে ওইস থাকে। এগুলো আমাদের ঠান্ডা জাতীয় ওষুধপত্রের জন্য কাজে লাগে, কফ সিরাপ টাপ এইসব হয় না, এই ধরনের অ্যালকোহল গুলো দিয়েই তৈরি করা হয়, কফ সিরাপ এগুলো সব তৈরি করা হয়।
বেশ, দ্য নাম্বার অফ 1 ডিগ্রি টিউটিক অ্যাসিড, আগে একটা ম্যানিটল ছিল তো, হ্যাঁ ফার্স্ট ম্যানিটল ছিল এই এটা, यस দ্য নাম্বার অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহলিক গ্রুপ ইন ম্যানিটল অর সর্বিটল, ঠিক আছে, আর কোনটা বলো? নাম্বার 1 এখানে কি আছে, এইটা এই কার্বনের সঙ্গে একটা কার্বন, আবার এই মানে অপশন 4 কে আর এদিকে আছে, তাই না? ক্লিয়ার? 1 নাম্বার অফ অ্যালকোহলিক গ্রুপটা হলো, হ্যাঁ ঠিকই তো বললাম, এটা বুঝলাম না আরেকবার বোঝাও। এই দেখো 1 ডিগ্রি অ্যালকোহল আছে তো, হুম আছে, এই যে এটা আর এটা, হ্যাঁ তাহলে কয়টা গ্রুপ হলো, ওইস গ্রুপ কয়টা, দুটো তো, এরকম করে কোশ্চেন পড়ে, হ্যাঁ কোশ্চেন গুলো আমরা ভেরিয়েশনটা দেখবো সব, এভাবে যদি শিখতে পারো তাহলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে গিয়ে কেল্লা পথে করে দেবে, ঠিক আছে? এবছর যে ইমেজ বেশ দারুণ জ্ঞান করেছে। আর তোমাদের এইবারে এইভাবেই ক্লাস নেবো, এখানে যখন আসবে হ্যাঁ তখন এইভাবেই ক্লাস নেবো, ঠিক আছে? ওকে স্যার, ইয়েস মাই গুড লাইক টু, অফলাইনও তখন পাওয়ার পয়েন্টের সাহায্যে নেবো, এইভাবেই নেবো, ঠিক আছে? একটা সবই রয়েছে, তুমি স্মার্ট বোর্ডে করাবে, তাই তো? সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহলের আইপ্যাক নেমটা কিরকম হবে, আমরা পুজোর পর থেকে শুরু করব, ঠিক আছে? অফলাইন ক্লাসটা দেখা যাক, এখনো তো বেড়েই যাচ্ছে, আমাদের কমছে না তো। আরে জানো তো, আর তোমাদের বলেছি আগের দিন যে আমাদের আমার এখানে যে ফিজিক্স পড়াতো তিনি মারা করোনাতে, হ্যাঁ করোনাতে, হ্যাঁ আমার এখানে ফিজিক্স টিচার ছিল, বাবা মারও হয়েছিল, বাবা মা বেঁচে গেল কিন্তু ভদ্রলোকে মারা গেল, বেশি বয়স না, এজন্যই বলছি মানে খেলাধুলা করো না কেউ, কার কখন কি হচ্ছে, পূজোতে বেরোনো উচিত না, জামা কাপড় পরে বাড়িতে বসে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো এটা সেকেন্ডারি, আর এই যে পুরো গ্রুপ, ঠিক আছে, তাহলে এটার নাম কি বলবো, 1 2 বিউটানল, তাই না? দেন আদার নেম অফ আইসোপ্রোপাইল কার্বিনল কি হবে, আদার নেম অফ আইসোপ্রোপাইল কার্বিনল ইজ, হ্যালো কোনটা, কার্বিনল বোঝো, কার্বিন বোঝো, চাই এটা বলে দাও,
ওই যে আইসোপ্রোপাইল তো কার্বিনটা কি কার্বিনলটা কি কার্বিনল এটা এই যে এই টুককে বলা হয় এটা হলো আইসোপ্রোপাইল এটা আইসো হ্যাঁ হ্যাঁ আর এটা শুধু কার্বন ওই আছে হ্যাঁ কি হলো আইসোবিউটাইল আইসোবিউটাইল এই গ্রুপটা কোন চাই আইসোবিউটাইল এখন পুরোটা ঠিক আছে আর শুধু এটুক কি বলতাম এটুককে এটুকু বলতাম আইসো আইসো প্রোপাইল এই যে এটুকু 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 এই যে দেখা যাচ্ছে হ্যাঁ আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল আর এইটা পুরোটা নিয়ে হলো আইসোবিউটাইল ঠিক আছে আইসোবিউটাইল হ্যাঁ বেশ দ্য ফর্মুলা অফ গ্রেন অ্যালকোহল হ্যাঁ কোনটা বলবো গ্রেন অ্যালকোহলের মধ্যে কি থাকে মানে কোন ফর্মুলাটা জানো না জানো না তাই না রাখতে হবে তাহলে এটা লিখে রাখতে হবে যে এই তোমার এটাকে লিখে রাখতে হবে ঠিক আছে সেই ইথাইল অ্যালকোহল হ্যাঁ তুমি ইথানল তুমি জানো সব কিছুই জানো কিন্তু গ্রেন এটা যে গ্রেন অ্যালকোহল কেন গ্রেন অ্যালকোহল বলি কেন বলো তো ভাত পচিয়ে তৈরি করা যায় বললে স্যার ভাত পচিয়ে ভাতটা তুমি যদি আজকে রান্না করে দাও হ্যাঁ দুদিন পরে তেলটাই তৈরি হবে ঠিক আছে ঠিক আছে এরা বলে না চুল্লু 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 খাই যায় তাই না ভাতটা ফালতু জিনিস হ্যাঁ ফালতু জিনিস ভাত আবার পচিয়ে খাবে কি অবস্থা Split of wine is common name of কি অবশ্যই মিথানল তো নয় তাই না কারণ মিথানল তো পয়জনাস বলেছিলাম তাই কি না স্প্লিট অফ ওয়াইন তাহলে কি স্প্লিট কোনটা ইথানলটাকে আমি বলতাম স্প্লিট এটা একটা রেক্টিফাইড স্প্লিট হ্যাঁ তারপরে অ্যাবসলিউট অ্যালকোহল সব সব মধ্যেই ফর্মুলাটা এটাই ঠিক আছে ভাগ করি কেন মানে অ্যাবসলিউট অ্যালকোহলের মধ্যে মানে সেখানে ওই ইয়ের পার্সেন্টেজটা কম ওয়াটারের পার্সেন্টেজটা খুব কম ঠিক আছে এবার বলো অ্যান আইসোমার অফ ইথানল ইজ দেখতেই পাচ্ছ তাই না আইসোমার ইথানলের আইসোমার ইথানল সি টু স্পেস ফাইভ ওইস সেটাকে আমরা কিভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি ও তো লিখেছে এরকম হ্যাঁ দেখেছো তো ক্লিয়ার তাহলে এটা কোনটা আছে বলো ডাইমিথাইল ইথার ডাইমিথাইল ইথার তাই তো তাহলে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ অ্যান আইসোমার অফ ওয়ান বিউটানল ওয়ান বিউটানলের আইসোমারটা কোনটা ওয়ান বিউটানল হ্যাঁ ওয়ান বিউটানল মানে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ পর্যন্ত কার্বন আছে তারপরে ওইস আছে হ্যাঁ তাহলে এবার সেটাকে আমরা আইসোমার আকারে লিখতে পারি তার মানে কি অ্যালকোহলটাকে আমরা সেকেন্ডারিও করতে পারি প্রাইমারিটাকে আমরা সেকেন্ডারিও করতে পারি সেটাও হতে হবে ঠিক আছে অথবা গ্রুপটাকে আমরা ছোট করতে পারি বিউটাইল গ্রুপটাকে আমরা আমার আইসোবিউটাইল করতে পারি ঠিক আছে স্যার নাম্বার ফোর নাম্বার ফোরে কি আছে দেখো মিথাইল ওয়ান প্রোপানল মিথাইল ওয়ান প্রোপানল তাহলে টু মিথাইল এই গ্রুপটাকে যদি এখানে নিয়ে আসো হ্যাঁ তাহলে হতে পারে তাই না টু মিথাইল হতে পারে ওয়ান প্রোপানল তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ারস অফ কম্পাউন্ডস আর ফাংশনাল আইসোমারস কোনটা ফাংশনাল দুটো করে আছে না কমা আছে এটা দেখতে কেমন একটা লাগছে এত বড় হ্যাঁ বড় বড় লাগছিল কেমন এই যে ওইস এখানে ওইস তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল এটা প্রাইমারি তাহলে এটা প্রাইমারি পাল্টে গেছে তাই না
এটা এটা ওই আছে এখানে ওই আছে তাহলে হ্যাঁ পজিশনাল আছে তাহলে এটা এটা তো দুটো আলাদা আলাদা গ্রুপ আছে তাহলে তো রাইসোমার হবে না এখানে সিএল এখানে ও আছে তাহলে কি এটা ইথার আছে আর এটা তো হবে না এটা কোর কেন হবে না এটা অ্যালকোহল এটা ইথার সেম ও আচ্ছা ওটা আচ্ছা অক্সিজেন সেম হাইড্রোজেন তাই না বুঝেছো তিনটা কার্বন তিনটা কার্বন একটা অক্সিজেন ঠিক আছে ethyl alcohol is manufactured from ethylene by reaction with permanganate diye oxidize korbo na la catalytic oxidation korbo na ki sulfuric acid followed by hydrolysis korbo ha na ki reduction korbo kon kora jay e shikhecho kintu age shikhecho ei je double bond ha ekhane amra sulfuric acid add kore hydrolysis korechhilam ekhane s o 3 ei chilo আর এখানে এই এই বন্ডটা ভেঙে গিয়ে ঠিক আছে সালফিউরিক অ্যাসিড কে আমরা H+ এন্ড HSO4- লিখে আমরা কি করতে পারি এই সালফিউরিক অ্যাসিড H এন্ড S সরি এখানে O আছে এখানে ডাবল বন্ড রো এখানে OH তো তাহলে এখানে C ডাবল বন্ড C তাহলে এসে এখানে অ্যাটাক করবে এই বেরোবে পরে এখানে যুক্ত হবে তাই তো তাহলে এটা পাবো তারপরে এটা হাইড্রোলিসিস করলে এই HSO4 টা চলে যাবে এখানে OH ঢুকবে ঠিক আছে HBr এডিশনের মতো ধরো HBr যদি এডিশন করতাম হ্যাঁ এই যে ডাবল বন্ডে তাহলে এটা কি হতো এই বন্ডটা গিয়ে এইখানে অ্যাটাক করতো এই সেখানে অ্যাটাক করতো ঠিক একরকম ভাবে ওয়াটার হাইড্রোলিসিস মানে তো ওয়াটার অ্যাডিশন তাহলে এখানে এই অ্যাড হবে আর এখানে ও এই অ্যাড হবে ঠিক আছে সেটাই হয়েছে অ্যালকোহল বোঝা গেছে ইয়েস স্যার দেন দা ইন্টারমিডিয়েট প্রোডাক্টস ইন দা প্রিপারেশন অফ ইথানল ফ্রম ইথিলিন অ্যান্ড সালফিউরিক অ্যাসিড ইজ দেখো the intermediate product in the preparation of ethanol from ethylene mane ki hobe amra already bollam je ekta h plus ke attack korbe tar pore hso4 ta beri jabe tar pore abar hso4 ta ashbe attack korbe tai to intermediate ta kon ta hobe bolo dekhtei pachho option 3 option c d ei 3 to এই যে দেখালাম একটু আগে ক্লিয়ার এটা খুব ইজি কিন্তু কিন্তু ছটাপট এটা লেভেল 1 এখন ইথাইল অ্যালকোহল ইজ দা হাইড্রোলিসিস হাইড্রোলিসিস প্রোডাক্ট অফ ইথাইল অ্যালকোহল হাইড্রোলিসিস প্রোডাক্ট অফ কোনটা এটা হতেই পারে এখান থেকে হাইড্রোলিসিস হলে হ্যাঁ এই সেল বেরিয়ে গেল ওই ঢুকে গেল যেটা ফরমালডিহাইড ঠিক আছে সেটা মাথায় রাখতে হবে কিভাবে এই যে আর এক্স এটার নাম হলো গ্রিগনেট এজেন্ট মানে হলো আর মাইনাস এমজিএক্স প্লাস এই তো এমজিএক্স প্লাস আর মাইনাসটা যদি আমার অ্যাটাক করে এই দেখো সি ডাবল বন্ড ও এইখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন যদি থাকে তবেই একমাত্র এটা এখানে এসে অ্যাটাক করলো এই অক্সিজেনটা উঠলো তাহলে কি তৈরি হলো আর জি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে অক্সিজেন মাইনাস হলো আর এনজিএক্স প্লাস হলো এই তো তাহলে এটা হাইড্রোলিসিস করলে আমরা কি দেখতে পাবো এটা চলে গেল আর এখানে এই চলে গেল তার মানে এটা প্রাইমারি অ্যালকোহল
যদি এই হাইড্রোজেনের জায়গায় একটা সিএস থ্রি থাকে তাহলেই হয়ে যাবে সেকেন্ডারি অ্যালকোহল, ঠিক আছে? কারণ এই হাইড্রোজেনের জায়গায় সিএস থ্রি থাকা মানে তো সেকেন্ডারি হয়ে গেল, বুঝা গেছে? অর্থাৎ একমাত্র এইটার সঙ্গেই, এটা মাথায় রাখতে হবে, গ্রিগনার্ড রিঅ্যাকশন দিয়ে একমাত্র এইটার সঙ্গেই আমরা প্রাইমারিটা পাবো, ক্লিয়ার? দেখো দেখালাম আর মাইনাস কি এখানে অ্যাটাক করবে, এই অক্সিজেনের ডোনারটা উঠবে, তাহলে এখানে হ্যাঁ ও এনজি বিয়ার, এবারে ওয়াটার যখন আবার দেবো বা একটু অ্যাসিড ওয়াটার দেবো সঙ্গে সঙ্গে এটা বেরিয়ে যাবে আর এখানে অ্যালকোহল তৈরি, ক্লিয়ার? Then, the following gives ethyl alcohol by the action of ethyl magnesium halide followed by hydrolysis. মানে গ্রিগনার রিঅ্যাকশন দিয়ে ইথাইল অ্যালকোহল কে দেবে, ফলোড গিভস, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং গিভস ইথাইল অ্যালকোহল বাই অ্যাকশন অফ মিথাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড, তার মানে মিথাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড মানে হলো সিএস থ্রি এম জি এক্স, এই তো? তাহলে এম একমাত্র হ্যাঁ আমাদের ওই একটাই আছে ফরমাল ডিআই, এই তবেই তো দুটো কার্বন যুক্ত হবে, তাই না? সিএস সিএইচ টু ও এইচ, এই তো? বুঝতে পারলে? তাহলে ওটাই হবে, দেখতে হবে তাহলে ফরমাল ডিআইড কোথায় আছে, ফরমাল ডিআইড আছে ফার্স্টে, ক্লিয়ার? এই দেখো সিএস থ্রি এখানে গিয়ে অ্যাটাক করলো, এইখানে বন্ডটা ভাঙলো, জি বিআর তৈরি হলো, হাইড্রোলিসিস করলাম, অ্যালকোহল ইথানল পেলাম, ঠিক আছে? দেন এইটা ম্যাগনেসিয়াম মিথাইল অ্যালাইড, মিথাইল অ্যালাইড হ্যাঁ ইজ মেড টু রিয়্যাক্ট উইথ অ্যাসিটোন, অ্যান অ্যাডিশন প্রোডাক্ট ইজ হাইড্রোলাইজড উইথ, দেখো এইটা কি করবে, এই যে সিএস থ্রি এটা মাইনাস এম জি আই এটা হলো প্লাস, তাহলে এ গিয়ে অ্যাটাক করবে কাকে, অ্যাসিটনকে, অর্থাৎ এইখানে সি ডাবল বন্ড ও, এখানে তাহলে সিএস থ্রি আছে, এইদিকেও কি আছে সিএস থ্রি আছে, তাই তো? এটা হলো অ্যাসিটন, তাহলে অ্যাসিটনে এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, বুঝলে? তবে এটা টার্শিয়ারি অ্যালকোহল হয়ে যাবে, তাই না? কারণ এদিকে একটা সিএস থ্রি, এদিকে একটা সিএস থ্রি, আবার এদিকে একটা সিএস থ্রি যুক্ত হলো, তাহলে কি তৈরি হলো অ্যাকচুয়ালি, তাহলে টার্শিয়ারি অ্যালকোহল তৈরি হলো, তাই তো? বুঝলে তো? তাহলে এটা হবে টার্শিয়ারি অ্যালকোহল, টার্শিয়ারি এই সিএস থ্রি গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা উঠলো, এটা তৈরি হলো, এটা না হলো টার্শিয়ারি অ্যালকোহল, বেশ। The reagent used for converting ethanoic acid to ethanol, ethanoic acid থেকে ethanol, এটা আমরা lithium aluminum hydride দিয়ে আমরা কি করতে পারি, রিডাকশন করতে পারি, তাই না? সেটা করতেই পারি, এটা তো অক্সিডেশন হয়ে গেল, এই যে এইটা দিলে তো অক্সিডেশন হবে, আবার ইথানোয়িক অ্যাসিডটা কমপ্লিটলি অক্সিডাইজড আছে, আবার কি অক্সিডাইজ হবে, তাই না? অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে এখানে অনেক হাইড্রোজেন আছে, দেখো এই হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তাহলে অক্সিজেনটা বেরোবে, মানে ওয়াটারটা বেরিয়ে এখানে অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এই যে এই রিয়েজেন্টটাই ইম্পর্টেন্ট, মানে আমরা রিডাকশনের জন্য এটা হাইলি রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখতে হবে, হাইলি রিডিউসিং এজেন্ট, ক্লিয়ার? বেসিক হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেট গিভস অ্যাসিটেট আয়ন, অর্থাৎ ইথাইল অ্যাসিটেট মানেটা কি, সিএস থ্রি সি ও ও সি টু এইচ ফাইভ, এই তো? এটার নাম হলো ইথাইল অ্যাসিটেট, তাহলে ইথাইল অ্যাসিটেট গিভস অ্যাসিটেট আয়ন, তার মানে এইটা হলো অ্যাসিটেট আয়ন, এটা মাইনাস এটা প্লাস হলো, তাহলে এইটা হলো অ্যাসিটেট আয়ন, তাই তো? তাহলে এবার আমরা বলছি যে হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেট গিভস অ্যাসিটেট আয়ন, তাহলে কোনটা হবে, কোনটা বলো, বাকিটা কি হবে, তাহলে অ্যাসিটেট আয়ন বেসিক হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেট গিভস অ্যাসিটেট আয়ন অ্যান্ড কি, দেখতেই তো পেলে সিএস থ্রি সিও, এটা হলো অ্যাসিটেট আয়ন,
আর বাকিটা কি তাহলে C2H5 ছিল হাইড্রোলিসিস হলে তো এখানে ওই যুক্ত হবে আর এখানে এই যুক্ত হবে তাই না বুঝলে তাহলে এটা কি ইথানল তো ইথানল ইথানল অ্যালকোহল ইথানল এই যে এটা অ্যাসিড এটা এটা অ্যালকোহল হয়ে গেল ইজ ইট ওকে ইয়েস স্যার হ্যাঁ এটা আমরা লাস্ট কোশ্চেন করছি ইথাইল অ্যালকোহল ইজ ম্যানুফ্যাকচার্ড বাই ফার্মেন্টেশন অফ হ্যাঁ ফার্মেন্টেশন মোলাজেস করি হ্যাঁ মোলাজেস মানে আগের দিন আমরা বলেছিলাম ঝোলাগুড় ঠিক আছে অ্যালকোহল তৈরি করা হয় ফার্মেন্টেশনে বুঝা গেছে এটা থেকে কিন্তু আমরা অবশ্যই তৈরি করি মোলাজেস অ্যান্ড স্টার্চ থেকে আমাদের স্টার্চ আমাদের স্টার্চ মানেটা কি মানে এই মোলাজেস এগুলোর হ্যাঁ এই শুক্র জাতীয় জিনিসগুলো এগুলো তৈরি হবে আবার ওখান থেকে স্টার্চ থেকে ঠিক আছে এগুলোকে আমরা বলি যেটা মোলাজেস মানে ঝোলাগুড় থেকে এই এটা তো স্টার্চ হয় শুক্রজের থেকে বড় চেন হলেই সেটা হ্যাঁ এ দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ তারপরেই তার থেকে এগুলো জুড়ে গেলেই গ্লুকোজ আর ফ্রুক্টোজ জুড়ে গেলে হয় কি শুক্রোজ হ্যাঁ আবার শুক্রোজ শুক্রোজ জুড়ে গেলে কি হবে স্টার্চ ঠিক আছে ওখান থেকে আমাদের এটাকে হাইড্রোলিসিস করলে হ্যাঁ একদম ফার্মেন্টেশন এসে আছে ইস্ট যে ব্যাকটেরিয়া আছে ওরা এটা তৈরি করতে পারে ঠিক আছে তৈরি করতে পারে তাহলে আমরা পর্যন্ত শেষ করলাম আজকে ঠিক আছে তোমরা এইগুলো পড়তে থাকো হ্যাঁ কিন্তু নিজেরা বই পড়ো নিজেরা বই পড়বে না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে বইয়ের সঙ্গে মিলাবে কোথায় কোথায় আছে কারণ আলটিমেটলি বইটা কাছে থাকবে হ্যাঁ এটা যেন সবসময় ওকে টাটা টাটা